কাল। কাল আমার সাথে দেখা করলে না কেন? কাল মৌদের বাড়িতে ছিলাম। মৌ? এই মৌটা আবার কে? মৌ আমার মামাতো বোন। তা এমন মামাতো বোন চাচাতো বোন কজন আছে তোমার? কি বলছো তুমি? বলছি মামাতো বোন চাচাতো বোন সবাই বলে, তলে তলে প্রেমও চলে। মনের খিড়কি মনের মানুষ ভেবে আমায় কাছে এলে দোষটি, ওর নখরাওয়ালি পাগল চেমরি খোল না মনের খিড়কি। এত বেলা হয়ে গেল, মেয়েটা এখনো বাড়ি ফিরল না? বাবা এদিকে আয়। বাবা
তোর বুঝি ক্ষুধা লাগে না? লেগেছে বলেই তো বাড়ি এলাম। বুয়া আমাদের ভাত দাও তো। কোথায় ছিলি এতক্ষণ? বাবা এইখানে ওইখানে কতখানে, ওই যে টিকটিকে ডিম, না না সরি, মানে পাখির বাচ্চা, পাখির বাচ্চা ধরতে গিয়েছিলাম। পাগলি মেয়ে, তোর জন্য একটা একটা সুখবর আছে। সুখবর? হ্যাঁ মা, আল্লাহ আমাদের দিকে মুখ তুলে তাকিয়েছেন। আমি তোর বিয়ে ঠিক করে ফেলেছি। বিয়ে? হ্যাঁ মা, তোকে নিয়ে আমি বড় চিন্তায় ছিলাম। এই দুনিয়ায় আমি ছাড়া তোর তো আপন বলতে কেউ নেই। আজ যদি আমার একটা কিছু হয়ে যায় তাহলে তোর কি হবে, কোথায় গিয়ে দাঁড়াবি? ভাগ্যগুণে খুব ভালো ছেলে পেয়েছি, বিয়ে পাস, বড় চাকরি করে, ভালো বংশ। না বাবা, এ বিয়ে হবে না, এ বিয়ে হতে পারে না। কেন হতে পারে না? আমি আমি একজনকে ভালোবাসি। কিন্তু আমি যে কথা দিয়েছি সেটা তোমার ব্যাপার। আমি তোর বাবা, তোর ভালো মন্দ দেখার দায়িত্ব আমার। তাই বলে আমার জীবনের এত বড় একটা সিদ্ধান্ত নেবে আমার মতামত না নিয়ে? হ্যাঁ, তোর ভালো মন্দ তোর চেয়ে আমি বেশি বুঝি। আমি যা সিদ্ধান্ত নিয়েছি সেটা তোর মঙ্গলের জন্য। আমি তোর কোনো কথাই শুনতে চাই না, এ বিয়ে হবেই। কথা নাই বার্তা নাই হঠাৎ দিয়ে, এটা কি করে সম্ভব নুরি? বিয়েটা ছেলে খেলা নয়। তুমি সব কি বলছ? তুমি তো সবই জানো নুরি, বাবা মারা যাওয়ার পর মা এবং ছোট বোনকে নিয়ে মামার বাড়িতে আশ্রয় পেয়েছি। মামা আশ্রয় না দিলে আমাদের পথে বসতে হতো। বাবা কিছুই রেখে যাননি, চাল নেই, চুলো নেই। তোমাকে বিয়ে করে তোমার বোঝা তাদের ঘাড়ে চাপাবো। কিন্তু কিন্তু তুমি তো চাকরি পেয়েছো। না না, চাকরি পাইনি, সবে সাথে প্রশিক্ষণ নিচ্ছি, পাশ করলে চাকরি হবে। অন্তত সেই সময়টুকু আমাকে দিতে হবে। কিন্তু কিন্তু বাবাকে কে বোঝাবে? আমাকে বা সেই সময় কে দেবে? অন্তত আমার চাকরিটা পাকা হওয়া পর্যন্ত তোমাকে অপেক্ষা করতেই হবে। এখন আর সেটা সম্ভব নয়। কিন্তু আমি যে নিরুপায়। নিরুপায় মানে মানে তোমাকে চিনতে আমি ভুল করেছি। তোমার মতন পুরুষের ভালোবাসার কোনো অধিকার নেই। তুমি তুমি আস্ত একটা কাপুরুষ, তোমার মতো কাপুরুষদের এই চুরি পরে থাকা উচিত। আমি তোমাকে ঘৃণা করি, ঘৃণা করি, ঘৃণা করি, ঘৃণা করি। তুরি আমি সব শুনেছি বাবা, মেয়েটাকে ফিরিয়ে দিয়ে তুই ভুল করলি, ও বড় আঘাত পেয়েছে। আমি কিচ্ছু জানি না মা, আমি কিচ্ছু জানি না।
কাপুরুষদের চুরি পরে থাকা উচিত, তোমার মতন কাপুরুষদের চুরি পরে থাকা উচিত, চুরি পরে থাকা উচিত, চুরি পরে থাকা উচিত, চুরি পরে থাকা উচিত, তোমার মতন কাপুরুষদের চুরি পরে থাকা উচিত, চুরি পরে থাকা উচিত, চুরি পরে থাকা উচিত। না না নরি 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 চাচা চাচা নরি কোথায় বলুন, চাচা নুরি কোথায়? চাচা আমি কিচ্ছু জানি না বাবা, কিচ্ছু জানি না। আমি ওর ইচ্ছার বিরুদ্ধে ওকে জোর করে বিয়ে দিতে চেয়েছিলাম, সেটা সে মেনে নিতে পারেনি, তাই সে আমাকে কিছু না বলে এই চিঠিটা রেখে আমাকে ছেড়ে চলে গেছে। বাবা, ছোটবেলায় মাকে হারিয়েছি, কিন্তু তোমার ভালোবাসায় সেটা কোনোদিনই বুঝতে পারিনি। আমি জানি তুমি আমার মঙ্গলের জন্য বিয়ে দিতে চেয়েছিলে, কিন্তু বাবা আমার পক্ষে সেটা মেনে নেওয়া সম্ভব ছিল না, কারণ আমি শ্যামকে ভালোবাসি, আমি ওকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছি, কিন্তু আজ আমার স্বপ্ন ভেঙে গেছে। তাই তোমার উপর বোঝা হয়ে আমি আর থাকতে পারলাম না বলে অজানার পথে পা বাড়ালাম। বড় বাবা বড়, আমি ওকে এখন কোথায় খুঁজে পাব? মাধুরী তুই কোথায়? এই মেয়ে এখানে কি করছো? জি একটু বিশ্রাম নিচ্ছি। সেজে কোথায় বিশ্রাম নিচ্ছ না মক্কেল ধরে ফাঁপড়ে বসে আছো? দেখুন মুখ সামলে কথা বলুন। আবার তেজ দেখাচ্ছি, চলো থানায় চলো। কেন, কি দোষ করেছি? সেটা থানায় গিয়ে জানতে পারবে। কেন থানায় নিয়ে যাবেন, কি দোষ করেছে এই মেয়েটি? সেটা তোমাকে বলতে হবে, তোমার সাথী নাকি? হ্যাঁ আমার সাথী। বেশ তুমিও চলো। যাচ্ছি, গিয়ে থানার ওসি সাহেবকে বলবো একটি মেয়েকে একা পেয়ে আপনার সিপাহীরা হ্যারাস করছিল। কি বলছেন? হ্যাঁ ঠিকই বলছি, আমি সাক্ষী। সরি ম্যাডাম, আমরা ভুল বুঝেছিলাম, আপনারা যান। কি নাম তোমার? নুরি। শহরে নতুন এসেছ? এখানে কোনো আত্মীয় স্বজন আছে? জি না। চলো আগে কিছু খাওয়া যাক। আমার কাছে তো টাকা নেই, যা ছিল ফুরিয়ে গেছে। আমার কাছে তো আছে, চলো না। কিন্তু পেটে ক্ষুধা মুখে লাগ, এসো তো, চলো চলো তো। তুমি খুব সাহসী মেয়ে, একা একা হুট করে শহরে চলে এলে, উপায় কি বলুন? যাকে ভালোবাসতাম সে ভালোবাসার মর্যাদা দিতে পারেনি, তাছাড়া বাবার ঘাড়ে বোঝা হয়ে থাকতে পারলাম না। তুমি ভুল করেছ, কোনো মেয়েই তার বাবার ঘাড়ে বোঝা হয় না। পারো যদি ঘরের মেয়ে ঘরে ফিরে যাও, এই শহরটা খুব খারাপ, এখানকার চোখ ধাঁধানো আলোর পিছনে শুধুই অন্ধকার। আলো হোক আর অন্ধকারই হোক, আমাকে যে পথ চলতেই হবে। ওয়েটার চেক। বাই দ্য ওয়ে, তার লেখাপড়া কিছু করেছো? জি, ইন্টারমিডিয়েট পাশ করে থ্যাংক ইউ বিএ ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছিলাম। ঠিক আছে, তুমি আপাতত আমার কাছে থাকো। আপনার কাছে? এখন থেকে আর আপনি নয়, তুমি। ঠিক আছে? ঠিক আছে। এক্সকিউজ মি, আপনি কি ম্যানেজার না মালিক? আমি মালিক। আপনি খুব হ্যান্ডসাম, আপনাকে আমার খুব ভালো লাগে, একেবারে সিনেমার নায়কের মতো। আপনিও খুব সুন্দরী।
আপনাকে আমার খুব ভালো লাগে। তাই বাই দ্য ওয়ে, বিলটা কি দিতে হবে? নো 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 নো, ইউ আর মাই গেস্ট। চলুন না, আপনাকে নিয়ে ডিস্কোতে নাচি। ডিস্কোতে যাবেন? আমি আপনার সাথে ডিস্কোতে যাব কেন? আপনার ফ্যামিলি নেই? ওয়াইফ নেই? দাঁড়ান, আমি সবাইকে বলে দিচ্ছি, এখানে মেয়েরা আসলে এই করবে না। প্লিজ ম্যাডাম, প্লিজ একটু আস্তে কথা বলুন, জানা জানি হয়ে গেলে আমার ব্যবসা ধ্বংস হয়ে যাবে। ঠিক আছে, মাফ করে দিলাম। 5,000 টাকা লোন দেবেন? 5,000 টাকা কেন, বেশি মনে হচ্ছে? না 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 না, দিচ্ছি দিচ্ছি। এই নিন ম্যাডাম। থ্যাংক ইউ। ওয়েলকাম। থ্যাংক ইউ। ওয়েলকাম। থ্যাংক ইউ। ওয়েলকাম। বাবা, বাবা, ও আমাদের মতোই হতভাগী, গ্রাম থেকে প্রথম শহরে এসেছে, কোনো ঠায় ঠিকানা নেই, তাই আমার সাথে নিয়ে এসেছি, আপাতত এখানে থাকবে। ঠিক করিনি বাবা, আমি জানতাম তুমি খুশি হবে। রিতা, রিতা এসো বাবা। উনি আমার বান্ধবী নুরি, এখন থেকে আমাদের সাথেই থাকবে। সত্যি? হুম, খুব ভালো হবে। শাম? হ্যাঁ মা, ইন্সপেক্টর শামস। চাকরিতে জয়েন করার আগে প্রথম সালাম তোমাকে দিচ্ছি। আজ যদি তোর বাবা বেঁচে থাকতো তাহলে কত যে খুশি হতো। কেঁদো না মা, আজ আমাদের আনন্দের দিন, আজ কাঁদতে নেই। মা, পিতি কোথায়? ও স্কুলে গেছে। পিতিকে লেখাপড়া শিখিয়ে ধুমধাম করে দিয়ে দেব। বেঠির বিয়ে তো পরের কথা, আগে তুই বিয়ে কর বাবা। তুমি তো সবই জানো মা, আমার একটু ভুলের জন্য আমি নুরিকে হারালাম। তোমাকে কি করে বোঝাবো মা, ওকে আমি মন প্রাণ দিয়ে ভালোবেসেছিলাম, আজও আমি নুরিকে ভুলতে পারিনি। জানি না ও এখন কোথায়। সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। কি নাম তোমার? নুরি, সরি মানে নুরজাহান। তোমার চাকরি হয়ে গেছে স্যার। তোমার দরখাস্তের উপর লিখে দিয়েছি, ম্যানেজারকে এটা দেখালি তোমার অ্যাপয়েন্টমেন্ট এটা দিয়ে দেবে। আপনি আমাকে বাঁচালেন স্যার, আপনাকে আপনাকে অনেক ধন্যবাদ। আবার ধন্যবাদের কি আছে? গিভ এন্ড টেক। মানে? মানে এটাই আজকালকার রীতি। আমি তোমাকে চাকরি দিয়েছি, তুমি আমাকে ভালোবাসা দেবে, আদর করবে, আমার সঙ্গে হোটেলে যাবে, বেড়াবে, দুজনে মিলে মজা করব, ফুর্তি করব। বোকামে কিচ্ছু জানে না, কাম অন গিভ মি এ কিস। কিস করতে হবে?
Come on, baby. Don't waste your time. Doctor, অনেকদিন থাকবে স্যার সবাইকে কিস করতে বলবেন না কারণ কিছু কিছু মেয়েদের দাঁতে বিষ থাকে চাকরির ধান্দা ছাড়ো এখন থেকে আমার সাথে বিভিন্ন ফাংশনে নাচবে তাতে অন্তত পেট চলবে কিন্তু কিন্তু চন্দনের লোকে কি ভাববে লোকের কথা বলছো ওরা কি তোমাকে খেতে দেবে তা দেবে না অথচ এই চাকরির নাম করে ওইসব নরপিশাচরা কত অসহায় মেয়ের জীবন নষ্ট করছে তার খবর কে রাখে ঠিকই বলেছ তাই দেহ বিক্রি না করে আমি পার্টিতে নাচি প্রয়োজনে মানুষকে ঠকাই ফ্রড করি কারণ টাকা আমার প্রয়োজন টাকা না পেলে আমার পঙ্গু বাবা আর ছোট বোনটাকে নিয়ে রাস্তায় রাস্তায় ভিক্ষে করতে হতো তুমি ঠিকই করেছো চন্দনা অন্তত নিজের বিবেকের কাছে তো তুমি অপরাধী হওনি পিস্তল দিয়ে তুমি কি করবে আত্মরক্ষা পথে ঘাটে যেসব মাস্তানরা ঘুরে বেড়ায় তাদের হাত থেকে বাঁচবার জন্য রাখতে হয় আরে এটা আসল নয় নকল তবে যারা পাপ করে বেড়ায় তারা সবাই কাপুরুষ আর ওই কাপুরুষদের ভয় দেখানোর জন্য এই নকল পিস্তলই যথেষ্ট এবার বলো নাচবে আমার সঙ্গে হ্যাঁ বাঁচবার প্রয়োজনেই আমাকে নাচতেই হবে Thank you.
দিয়েছো তোমার সখিনাকে। এই রে সুন্দরী, কোথায় যাচ্ছ? বাড়ি। বাড়ি যাওয়া তো চলবে না, তোমাকে আমাদের সাথে যেতে হবে। বিগ প্রবলেম, ওকে ছেড়ে দাও। ও যে আমার ফিউচার ওয়াইফ। ফিউচার ওয়াইফ মানে ভবিষ্যৎ বউ। হ্যাঁ, শি ইজ বিউটিফুল। হ্যাঁ, খুবই সুন্দরী। তাই তো আমরা ওকে নিয়ে তোমাদের গাড়িতে বেড়াবো, ফুর্তি করব। তুমি এবার হেঁটে হেঁটে বাড়ি যা। বিগ প্রবলেম। শোনো, আমাদেরকে নেবে না? ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম। নিশ্চয়ই এক ঝাঁক ডাঙাটা পড়ি, তোমাদেরকে না নিয়ে পারি। ওঠো 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 ওঠো। পিস্তলটা দিয়ে দাও। নুরি, পিস্তলটা রাখ। খবরদার, গুলি করে দেব। তোমরা মেয়েদের কি ভাবো, খেলার পুতুল? আজ আর মেয়েরা খেলার পুতুল নয়। আমাদেরকে কোথায় নিয়ে যাবেন? কেন, তোমাদের বাসের ঘরে? বাসর ঘরটা সুন্দরী হয়েছে। এদের মতো সমাজের দূষিত আবর্জনা ফেলার জন্য আদর্শ স্থান। মাফ তো মিউনিসিপ্যালিটির গাড়ি করবে, সকালবেলা আবর্জনার সাথে ফেলে দেবে। চিৎকার করছো কেন? তুমি একা? শ্যামা কোথায়? আন্টি, ওকে না হাইজ্যাক করে নিয়ে গেছে। হাইজ্যাক করে নিয়ে গেছে? তুমি কি করছিলে? আন্টি, ওদের হাতে না পিস্তল ছিল। তাই তোমার বীর পুরুষ মিস্টার জেম, মানে এই জামাইল্লা, শিয়ালের মতো পালিয়ে এসেছে। ও মাই লাভ, ও মাই সুইটহার্ট, তুমি ফিরে এসেছো। ইয়েস, নাও ইউ গট ইট। জানো মাম্মি, এরা আমাকে গুন্ডাদের হাত থেকে সেভ করেছে। তোমাদের দেখে মনে হচ্ছে তোমরা ক্যাবরে ডান্সার। থ্যাংক ইউ ফর সেভিং মাই ডটার। এই নাও, এখানে 10,000 টাকা আছে, তোমাদের বকশিস। বকশিস মানে ভিক্ষে? বকশিসের লোভে আমরা আপনার মেয়েকে সেভ করিনি। চোখের সামনে একটি মেয়ের সর্বনাশ হয়ে যাবে, সেটা মেনে নিতে পারিনি বলে আপনার মেয়েকে বাঁচিয়েছি। থ্যাংক ইউ। শ্যামা, আমি একটু বাইরে যাচ্ছি, টেক কেয়ার, বাই বাই। আমার মাম্মির ব্যবহারের জন্য আমি তোমাদের কাছে ক্ষমা চাচ্ছি। ঠিক আছে, আমরা চলি। আগে ভিতরে এসো, এসো। ড্যাডি, মমি, কি হয়েছে বাবা? তুমি তো আসছো কেন? কিছু বুঝি না, আমাকে একটা মেশিন গান দিতেই হবে। আর ক্রেজি,
দাও না গে একটা মেশিন গান কিনে, আমাদের একটা মাত্র ছেলে আবদার করেছে। তুমি আমার ছেলেটাকে হাবা বানিয়েছো, ইডিয়েট, মেশিন গান নিয়ে কি করবি তুই? আমাকে পিস্তল দেখায়, কি সাংঘাতিক! আমি ওদেরকে মেশিন গান দিয়ে কেন কেন মারবি? শামাকে গুন্ডারা কিডন্যাপ করেছিল, দুটো মেয়ে এসে উদ্ধার করেছে, আর তুমি বীরের মতো পালিয়ে এলে। না, আমার সমস্ত প্ল্যান ভেস্তে গেল। ভেবেছিলাম তোকে দিয়ে শামাকে বাঁধব, ম্যাডামের সমস্ত সম্পত্তি আমার হস্তগত হবে। তা আমার ছেলে দোষটা কি করলো? দোষ করেনি, শামার সামনে নিজেকে কাওয়ার প্রমাণ করলো, ইডিয়েট। এত প্রাচুর্যের মধ্য থেকেও তোমার আবার কিসের দুঃখ? হ্যাঁ, সবই আছে, বাড়ি, গাড়ি, টাকা, পয়সা, কিন্তু এই পৃথিবীতে আমাকে ভালোবাসার মতো কেউ নেই। মামি ব্যবসা নিয়ে ব্যস্ত, ক্যারিয়ার থেকেও নেই, তাই আমার নিঃসঙ্গ জীবনে একমাত্র সঙ্গী। এখানে তুমি ভুল করছো, মদ কখনো মানুষের সঙ্গী হতে পারে না। এটা শুধু তোমাকে ধ্বংসের পথে ঠেলে দেবে। আজ থেকে আমরা তোমার সঙ্গী। সত্যি? হ্যাঁ, এখন থেকে আমরা তোমার সুখ দুঃখের সাথী। বিথি, তুমি এখানে কি করে? আপু, ভাইয়া এখানে ইন্সপেক্টর এসেছে। চলো। কিন্তু আপু, আমি তো চলতে পারছি না, পা যে মচকে গেছে, বাড়ি যাব কি করে? চলো, আমি তোমাকে পৌঁছে দিচ্ছি, ওঠো। আস্তে, আরিশা, চলো। প্লিজ ভাই, একটু আমাকে একটু হাসপাতালে পৌঁছে দেবেন। কেন? মানে আমার বোনের অবস্থা খুব খারাপ, বাচ্চা হবে। ডেলিভারি কেস। আপনি কাঁদছেন কেন? আর কোয়েন না, 5 বছর হলো বিয়ে করছি, 6টা ডেলিভারি, বুঝলেন না, মানে আধা ডজন, বাকি জুনিয়র কোটির মোটে আল্লাহ জানে। আচ্ছা উঠেন। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। গাড়ি থামান। আরে আরে, আমার চাবি নিয়ে কই যেতেছেন? আগে বলুন, আমাকে কোথায় নিয়ে যাচ্ছিলেন? কে? হাসপাতালে। হাসপাতালে? আপনার মতলব আমি বুঝি না। আপনি আমার গায়ে হাত দিয়েছেন। তোবা 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 তোবা, এটা কি কইতেছেন? ঠিকই বলেছি, যা আছে সব বের করো। কই কি? নইলে লোক জড়ো করব। চিল্লা পাল্লা করেন না, যা যা আছে সব দিলাম। থ্যাংক ইউ। এই কি হলো? মাত্র 200 টাকা? আমার বউ এর বেশি দেয় না। ঠিক আছে, এই চেনটা নিয়ে যাই, এই নাও, বাই। কি জমানা এসে মাইয়ারও চিটিং বাজি করে। তুমি যদি না থাকতে, তবে মেয়েটা রাস্তায় পড়ে থাকতো, আমাদের বড় উপকার করলে মা, অথচ আমরা তোমার জন্য কিছুই করতে পারিনি। ওসব কথা থাক, আজ তোমাকে শুনতেই হবে,
সেদিন শান্ত তার ভুল বুঝে সকালেই তোমার বাবার কাছে দেখা করতে গিয়েছিল, কিন্তু তার আগে তুমি বাড়ি ছেড়ে চলে গেছো। ওকে তুমি ভুল বুঝো না মা। এখন আর সব টেনে কি লাভ? আমি আসি। আসসালাম আলাইকুম। আমার পা ব্যথা করছে মা। দাঁড়াও, আজ তুমি এভাবে যেতে পারবে না। কেন, কোন অধিকারে তুমি আমাকে আটকাবে? সেটা তোমার মনকে জিজ্ঞাসা করো। মন? সেই মনের মর্যাদাকে তুমি রেখেছো? সেদিন রাখতে পারিনি, কিন্তু আজ তো তার প্রায়শ্চিত্ত করতে পারবো। বাহ বাহ, সুন্দর কথা। তোমরা পুরুষেরা সবই করতে পারো। সমাজের চাবিকাঠি যখন তোমাদের হাতে, সারা জীবনই তো মেয়েদের নিয়ে খেলো। মেয়েরা তো তোমাদের হাতের পুতুল, বিলাসের সামগ্রী। এ তোমার ভুল ধারণা নুরি। সব পুরুষদের একই মাত্রায় বিচার করো না। সেদিনের ভুলের মাশুল আজও আমি বুকে নিয়ে বয়ে বেড়াচ্ছি। আমাকে তুমি ক্ষমা করে দাও নুরি। এ বোঝা আমি আর বয়ে বেড়াতে পারছি না। আমার জান, মনে মনে খুঁজি মোরে ঠিক তোমায় পেয়েছি আর, ও মন যা মনে মনে খুঁজি মোরে ঠিক তোমায় পেয়েছি আর, ও মন যা।
হয়েছে, কি হয়েছে এখানে? সরব সরব, দেখেন স্যার আমার রিক্সাটা ভাঙিয়ে বালাইছে। অফিসার, হঠাৎ গাড়ির সামনে পড়েছে, আমি ব্রেক করে পুরোটা সামলাতে পারিনি। আমার রিক্সাটা তো ভাঙিয়ে বালাইছে স্যার, সারতে অন্তত 300 টাকা লাগবো, গরিব মানুষ, রুজি বন্ধ হয়ে গেলে বালবা চলে কি কাম স্যার? এক কাজ করুন ম্যাডাম, ওরা গরিব মানুষ, ক্ষতি যখন হয়েই গেছে ওকে 300 টাকা দিয়ে দিন। দিচ্ছি। সরি অফিসার, ভুলে পার্ক বাসায় রেখে এসেছি, টাকা যে সাথে নেই। ঠিক আছে, টাকাটা আমি দিয়ে দিচ্ছি, আপনি আমার টাকাটা পরে উত্তরা থানায় পাঠিয়ে দিবেন। শিট। সালাম স্যার। অফিসার, আবার কি হলো? গাড়িটা স্টার্ট হচ্ছে না। ওহো, আমাকে একটু লিফট দেবেন? কোথায় যাবেন, চলুন। ইন্সপেক্টর, থ্যাংক ইউ সো মাচ, যদি আপনার কোনো তদবিরের প্রয়োজন হয় আমার কাছে আসবেন। হিয়ার ইজ মাই কার্ড। বাই দ্য ওয়ে, আপনি ঢাকায় কতদিন যাবত আছেন? এই তো কয়েক মাস হলো। বাড়িতে কে কে আছেন? মা আর ছোট বোন। ছেলে মেয়ে নেই? বিয়ে করিনি আর ছেলে নেই। সরি। আচ্ছা আমি এখন আসি। পরিচয় যখন হলো মাঝে মাঝে আসবেন, কিন্তু পুলিশের চাকরি 24 ঘন্টা ডিউটি, সামাজিকতা রক্ষা করার সময় কোথায়? ওসব আমি বুঝি না, আপনাকে আসতেই হবে। চেষ্টা করব, এখন আসি। বাই। আপনারা যদি অনুমতি দেন বিবাহ কার্য শুরু করি। শুভস্য শীঘ্রম। দাও বাবা হাতটা দাও, তোমার হাতটা দাও মা জননী। বন্ধ করবে। এই যে গৌতম কাকা, মেয়ের বিয়ে দিচ্ছ, কত আনন্দের দিন, তা আমরা আনন্দ করব না? তা বাবা তোমরা বসো। আরে কে কোথায় আছিস? দই মিষ্টি নিয়া। ওসব দই মিষ্টিতে চলবে না কাকা বাবু, কিছু নগদ নারায়ণ ছাড়ো। আমাকে ক্ষমা করে দাও বাবা। আপনি তো জানেন কাকা বাবু, আমাদের ছেলামি না দিয়ে এ এলাকায় কোনো শুভ কাজই হয় না। দোহাই তোমাদের বাবা, আমার মান সম্মানটা রক্ষা করো। ঠিক আছে কাকা, আপনার মান রাখতে হবে। Ha ha ha!
দেরি হয়ে গেছে, লগ্ন পড়ে গেছে, বর পক্ষ চলে গেছে। বর চলে গেছে, তাহলে তাহলে মেয়েটার কি হবে? এ অবস্থায় আমরা ওকে ঘরে তুলে দিলেও সমাজটা মেনে নেবে না, আমাদের এক ঘরে করে রাখবে। আমার আরো তিনটি মেয়ে আছে, ওদেরকে বিয়ে দিব কি? বাহ বাহ বাহ, ধন্য আপনাদের সমাজ ব্যবস্থা। কি দোষ করেছিল ওই মেয়েটি? দোষ তো করেছেন আপনারা। কতগুলি গুন্ডা এসে বিয়ের আসর থেকে মেয়েকে তুলে নিয়ে গেল, অথচ আপনারা কাপুরুষের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলেন। তখন কোথায় ছিল আপনাদের সমাজ ব্যবস্থা? ওদের হাতে অস্ত্র ছিল। আর আপনাদের কাছে লাঠি ছিল না, দা ছিল না, বঠি ছিল না? চারজন গুন্ডার সাথে আপনারা এতগুলো মানুষ যুদ্ধ করতে পারলেন না? বলুন, ধর্ম আর সমাজের দোহাই দিয়ে আর কতদিন এমনি ভাবে নারী নির্যাতন চলবে? তাহলে আমার দুর্গার কি হবে? কি আর হবে? আপনাদের সমাজে ওর জায়গা না হলো, আমাদের বুকে ওর জায়গা হবে। আয় দুর্গা, দুর্গা, আমার দুর্গা মা। আসসালামু আলাইকুম স্যার। ড্যাডি, তুমি এখানে? উনি তো এই সংস্থার প্রতিষ্ঠাতা। তাই? কিন্তু তুমি এখানে কেন? জানো ড্যাডি, আমি আর আমার বান্ধবী নুরি ও চন্দনা মিলে এই মেয়েটিকে উদ্ধার করেছি। ইয়েস স্যার, এই কেসটা নিয়ে ওনারা এখানে এসেছেন। তোমরা কোনো চিন্তা করো না, মানব অধিকার থেকে আমরা এই কেসটা চালাবো। এটা কোনো সাজানো ঘটনা নয়, এমনি ঘটনা আমাদের সমাজে অহরহ ঘটে যাচ্ছে। চারাবাসদের হাতে আজকে সমস্ত জিম্মি, এমনি হাজারো দুর্গার জীবন নষ্ট করছে এদেরই মতো চারাবাসরা। তাই মানব অধিকার সংস্থা থেকে আমরা এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি চাই। বাদীপক্ষের বিজ্ঞ কৌশলীর বক্তব্যের সাথে আমি সম্পূর্ণ একমত ইওর অনার, কিন্তু অভিযুক্ত আসামিদের বিরুদ্ধে আনীত অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। কারণ ঘটনার দিন কিংবা তার দুদিন আগেও এরা এখানে ছিলেন না। মিথ্যে কথা ইওর অনার। অর্ডার, অর্ডার, অর্ডার! আসামিরা যে এখানে ছিল না তার কোন প্রমাণ আছে? ইয়েস ইওর অনার, ঘটনার দুদিন আগেই অভিযুক্ত আসামিরা ব্যবসায়িক কাজে শহরের বাইরে চলে গিয়েছিল। এই তাদের যাতায়াত টিকিট, হোটেল বিল এবং অন্যান্য এভিডেন্স। আর সবচেয়ে বড় প্রমাণ হলো দুর্গার বাবা শ্রী গৌতম ঘোষ। শ্রী গৌতম ঘোষকে কাল গড়ায় হাজির করা হোক। দুর্গা কি আপনার মেয়ে? জি। আপনি ওর বিয়ে ঠিক করেছিলেন? জি। বিয়ের আসর থেকে চাঁদা না দেওয়ায় আপনার মেয়েকে ওরা তুলে নিয়ে গিয়েছিল? না, কেউ তুলে নিয়ে যায়নি। আপনি ওদেরকে চেনেন? না। মাননীয় আদালত, উনি বলছেন ওনার মেয়েকে বিয়ের আসর থেকে ওরা তুলে নেয়নি এবং উনি ওদেরকে চেনেনও না। আমার আর কিছুই বলবার নেই। দ্যাটস অল ইওর অনার। তাহলে আপনার মেয়ের বিয়ে হয়নি কেন? কারণ আমার মেয়ে বিয়েতে রাজি ছিল না বলে আমার মুখে চুনকালি মেখে বিয়ের আসর থেকে পালিয়ে গেছে। তুমি এসব কি বলছো? আমি ঠিকই বলছি। সমস্ত সাক্ষী প্রমাণের ভিত্তিতে
আদালত এই সিদ্ধান্তে উপনীত হলো যে আসামিরা সম্পূর্ণ নির্দোষ, তাই তাদের সসম্মানে খালাস দেওয়া হলো। আপনি বাবা হয়ে মেয়ের বিরুদ্ধে এরকম মিথ্যা সাক্ষ্য দিতে পারলেন? আপনি কি সত্যি দুর্গার বাবা বলুন। এছাড়া আমার কোনো উপায় ছিল না মা, এদের বিরুদ্ধে সাক্ষী দিলে সর্বনাশ হয়ে যেত। তুমি জানো না মা, এরা কত ভয়ঙ্কর। ভয়ঙ্কর? কিসের ভয়ঙ্কর? ওরা আপনার কি করত? দেশে কোনো আইন নেই? আছে আইন, আইন আমাকে কতদিন রক্ষা করতে পারবে? যতদিন প্রয়োজন আইন আপনাকে রক্ষা করতে বাধ্য। তাছাড়া আমার বাকি তিনটে মেয়ের কি হবে? ওদেরকে বিয়ে দেবো কি করে? আপনাদের মতো কাপুরুষদের জন্যই সমাজের চাঁদাবাজ মাস্তান এবং সন্ত্রাসীরা প্রশ্রয় পাচ্ছে। আপনাদের মতো কাপুরুষদের জন্যই আজকের দেশ ধ্বংসের পথে যাচ্ছে। ঠিকই বলেছ দিদি, এমন লোককে বাবা বলতে আমার ঘৃণা হয়। শ্যামা এদিকে আয় মা। তোকে একটু প্রাণ ভরে দেখি। এখন থেকে সব ঠিক হয়ে যাবে। এখন আমার কি হবে দিদি? আমি কি করব? কোথায় যাব? কোথাও যেতে হবে না, তুমি আমার কাছে আছো, আমার কাছে থাকবে। দিদি তোমরা এত মহৎ। দুর্গা, এই পুরুষ শাসিত সমাজে মেয়েরা কোনোদিনও বিচার পাবে না। কিন্তু দিদি, যারা আমার সর্বনাশ করলো তাদের কি কোনোদিন শাস্তি হবে না? হবে, আর সেই শাস্তি আমরা দেব। আরে ভূত নাকি? আমি মোহাম্মদ কুব বাদালি পড়া মানিক চার। কিন্তু এই মোরগ মুরগি নিয়ে থানায় কেন? শুধু মোরগ মুরগি নয় চার, সাথে পোলাওয়ের চালও আছে, সেই সঙ্গে এক নম্বর গাওয়া ঘিও আছে। আপনার জন্য এনেছি চার। কেন এনেছেন? আমার একমাত্র পুত্র, ওই যে আপনি এসেছেন। কোনো চিন্তা করিস রে, কোনো চিন্তা করিস রে, আমি আসি না, আমি আসি না। স্যার, স্যার, যার আমার ছেলেটাকে ছেড়ে দেন স্যার, খুব ভালো ছেলে স্যার। আপনি জানেন
আপনার ছেলে কলেজের মেয়েদের টিজ করেছে। আহা, তাতে হয়েছে নাকি? ওই রকম একটু রং তামাশা আমরাও জোয়ান বয়সে করছি স্যার। কিছু কিছু ক্যাশও নিয়ে এসছি স্যার। জানেন স্যার ঘুষ খায় না? কত খায় না? 5,000, 10,000, 50,000। সেন্ট্রি স্যার, ওকে হাজতে ঢোকাও। ওকে স্যার। আমাকে একটু লিফট দেবেন চন্দনা? মানে এই চন্দনা, দাঁড়া চন্দনা, কে তুমি? আমি তোমাকে চিনি না, ছেড়ে দাও। চিনো না? না, চিনি না। আমি জানি চন্দনা, এ তোমার মনের কথা নয়। বিদেশে লেখাপড়া শেষ করে 2 বছর আগে দেশে ফিরি, কত স্বপ্ন নিয়ে তোমাদের বাড়ি যাই, কিন্তু সে বাড়ি তোমরা তখন ছেড়ে দিয়েছ। তারপর কত জায়গায় না তোমাকে খুঁজেছি, কিন্তু কোথাও পাইনি। আজ আমাকে দেখেও না দেখার ভান করে পালিয়ে যাচ্ছিলে, কিন্তু কেন? কি দোষ করেছি আমি? দোষ তুমি করনি, দোষ আমার ভাগ্যের। নিয়তি তোমার আমার মাঝে এমন এক দেয়াল সৃষ্টি করেছে যা ভাঙার ক্ষমতা আমার নেই। কি সে দেয়াল জানতে চাও? এসো এসো আমার সঙ্গে। চন্দনা, অতীতের বিখ্যাত সঙ্গীত পরিচালক ডেভিড রোজারিওর আজ এই অবস্থা? হ্যাঁ, এসো বলছি। 3 বছর আগে বাবা পক্ষাঘাতে চলার শক্তি, তার সাথে কথা বলার শক্তি হারিয়ে ফেলেছেন। কি বলছো চন্দনা? হ্যাঁ মাইকেল, বাবার চিকিৎসা করাতে গিয়ে বাড়ি ঘর সবকিছু বিক্রি করতে হয়েছে, কিন্তু বাবাকে ভালো করতে পারিনি। বাঁচার তাগিদে বাবা ও ছোট বোনকে নিয়ে এখানে আশ্রয় নিয়েছি। চন্দনা, এত বড় একজন নাম করা শিল্পী এভাবে ধুকে ধুকে মরছে, অথচ তার সাহায্যে কেউ এগিয়ে এলো না। না মাইকেল, না, কেউ এগিয়ে আসেনি। এদেশের মানুষ শুধু নিতে শিখেছে, কিন্তু দিতে শিখেনি। কিন্তু কিন্তু তুমি তো আমাকে খবর দিতে পারতে মাইকেল। কেন আমার জন্য তোমার সুন্দর জীবনটা নষ্ট করবে? দোহাই তোমার, আমার জীবন থেকে সরে যাও। আমার মতো হতভাগীর কাছে তোমাকে দেবার মতো দুঃখ ছাড়ার কিছুই নেই। চন্দনা, ভালোবাসার বাঁধন ছেড়া অত সহজ নয়। তুমি আমাকে ভুলে যেতে বলছো, কিন্তু কিন্তু তুমি তুমি কি আমাকে ভুলতে পারবে? পারবে না চন্দনা, পারবে না। আর আর আমিও পারবো না, আমিও না। চন্দনা, তোমার চোখে পানি? হ্যাঁ, তবে দুঃখের নয়, বড় আনন্দের। নুরি, তোমার একটা চিঠি আছে। আপু, তোমার চিঠি।
তোমাকে তো আগে দেখিনি। নতুন জয়েন করেছো? জি স্যার। বেশ সুন্দরী। লেখাপড়া কিছু করেছো? ইন্টারমিডিয়েট পাশ করেছি। ইন্টারমিডিয়েট পাশ? স্ট্রেঞ্জ, তাহলে এখানে কেন চাকরি করছো? তুমি আমার অফিসে আসো। এই নাও আমার কার্ড, তোমাকে একটা বড় চাকরি দেবো, ভালো বেতন পাবে। তাই স্যার, আপনি বুঝি সুন্দরী মেয়ে দেখলে কার্ড দিয়ে বেড়ান? না না, ঠিক তা নয়। শুনুন, আপনার যেমন কার্ড দেবার অভ্যেস আছে, আমার তেমন ইন্টারভিউ দেওয়ার অভ্যেস আছে। এই কার্ড রাখুন স্যার। থ্যাংক ইউ। দুলা ভাই, মেয়েটা দেখছি আপনার ইন্টারভিউ নিয়ে গেল। তুই চুপ কর, তুই সব বুঝবি না। স্মৃতি, এবার আমার ডিউটি শেষ, আমি চলি, আমার তাড়া আছে। বুঝতে পেরেছি, নিশ্চয় তো বয়ফ্রেন্ড অপেক্ষা করছে। বুঝেই যখন ফেলেছিস, আবার জিজ্ঞেস করছিস কেন? চলি।
মিলন মালায় কেঁপে তোমায় গোপনে দেব যে রেখে এতদিন পর এই পুরো বাপটার কথা মনে পড়লো। আমি না হয় দোষ করেছিলাম, কিন্তু তুই তো আমাকে ক্ষমা। ছি বাবা, ওসব কথা ভুলে যাও। তোর বাতাসী মা, আমার নুড়ি এসেছে, জলদি খাবার ব্যবস্থা কর আর এই মালগুলো ঘরে নিয়ে যা। যা চল মা, ঘরে চল। চলো চল। জানিস মা, তুই চলে যাবার পর আমি এক মুহূর্ত শান্তি পাইনি। তুই কোথায় আছিস, কেমন আছিস, সব সময় একই চিন্তা। বাবা, তোমার দোয়া আমার সাথে ছিল, তাই তাই আমার কোনো অসুবিধা হয়নি। জানো বাবা, আমি একটি চাকরি পেয়েছি, তাই তোমাকে নিতে এলাম। এখন থেকে তুমি কিন্তু আমার সাথে থাকবে। তা হয় না মা, এই স্কুল, এই ছাত্র ছাত্রী, এরাই তো আমার জীবন, এদের ছেড়ে আমি কোথাও গিয়ে শান্তি পাবো না। তুই যেখানেই থাকিস সুখে থাক, আমার দোয়া তোর সাথে থাকবে। আরে, শামসের সাথে তোর দেখা হয়েছে? হ্যাঁ বাবা, ও এখন পুলিশ অফিসার। আপনি কখন এলেন? এনি প্রবলেম? নিশ্চয়ই, আপনি আমার বাসায় আসলেন না কেন? কাজের চাপে একদম সময় করতে পারিনি। মানলাম না, মনের টান থাকলে ঠিকই সময় করে নেওয়া যায়। শুনুন, আমার জন্মদিন, এই নিন কার্ড, আপনাকে আসতেই হবে, নাহলে আমি খুব দুঃখ পাবো। আপনি যাতে দুঃখ না পান সেই চেষ্টাই করব। ওকে ম্যাডাম। আরে, আপনার অফিসে এলাম আর তাড়িয়ে দিচ্ছেন মনে হচ্ছে? আমি কিন্তু চা না খেয়ে উঠছি না, চা খাবো, গল্প করব, তারপরে যাব। সরি ম্যাডাম, আই এম অন ডিউটি, এখন গল্প করা যাবে না। আপনি ভীষণ বেরসিক। আচ্ছা, আসবেন কিন্তু, আমি অপেক্ষায় থাকবো। Inspector Shyam speaking. Sir. Ashish sir. Daddy? তুমি এখানে? কেন? আমার কি এখানে আসতে নেই? না, তা নয়। কিন্তু মাম্মি? হ্যাঁ, তুমি আমার একমাত্র সন্তান, এখানে আছো, অথচ তোমাকে দেখতে আসাটাও তোমার মাম্মি পছন্দ করে না। সবই ভাগ্য। যাক, এটা দেখো তো, তোমার পছন্দ হয় কিনা। বাহ, কি সুন্দর! এসো, তোমাকে পরিয়ে দিই। জানো,
এটা আমার মার গলার হার, তাই তোমাকে দিলাম, কারণ তুমি তো আমার মা। শ্যামা, এটা কি? ডেয়ারি দিয়েছে। গিভ ইট টু মি। জানো মাম্মি, ড্যাডি বলেছে এটা আমার দাদির গলায় ছিল, সুন্দর না? রাবেশ, এসব আগেকার দিনের সস্তা গহনা আজকাল চলে না, এটা পড়লে সমাজে মুখ দেখাবে কি করে? তুমি এটা নিয়ে যাও। কোনো কিছু দেবার সামর্থ্য তো নেই, তাই মানধাতা আমলের জিনিস দিয়ে মেয়েকে আদর দেখানো হচ্ছে। ডেইজি, সামর্থ্য আমার নেই, ছিল না, তবে মনুষ্য তো আছে। টাকার অহংকারে তুমি যেটা হারিয়েছো, হয়েছে হয়েছে, আর পাণ্ডিত্য দেখাতে হবে না। কিন্তু তোমার মাম্মি তোমাকে পড়তে দেবে না। মাম্মি দিয়ে কেন না দিক, আমি ঠিকই পড়বো। কি ভাবছো? ভাবছি কাল আমার জন্মদিন, এই অনুষ্ঠানে যদি জেমের বিয়েটা অ্যানাউন্স করতে পারতাম। কিন্তু শ্যামা কি প্রস্তাবটা মানবে? তাতে কিছু আসে যায় না, ম্যাডাম যা চাইবে তাই হবে, আর আমি যা চাইব ম্যাডাম তাই করবে। শ্যামার জন্মদিনে এই সুযোগটা আমি পুরোপুরি ব্যবহার করতে চাই। আমি এমনি এক হতভাগ্য পিতা, আজ আমার একমাত্র মেয়ের জন্মদিন, অথচ দাওয়াত পর্যন্ত পাইনি। সব দোষ তোমার, শ্যামা তোমার মেয়ে, ওকে কেন নিজের কাছে রাখো না? আমি ওর উপর কোন জোর করতে চাই না রে, ও যেখানেই থাক সুখে থাক। হ্যালো, হাই 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 শ্যামা। হ্যালো শ্যামা, হাই, হ্যাপি বার্থডে টু শ্যামা। হ্যালো শ্যামা, হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ, আপনি এসেছেন। মাম্মি, পরিচয় করে দিতে হবে? হ্যালো ইন্সপেক্টর, গো অ্যাহেড। থ্যাংক ইউ। তুমি এখানে? ইনভাইটেড ম্যাডাম, গেস্ট অফ ওয়েডিং। ও ইয়েস, আসুন। শ্যামা জি, এসো। Ladies and gentlemen, শুভ সন্ধ্যা। No problem. বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবিকা ম্যাডাম ডেইজি হোসেনের একমাত্র কন্যা মিস শ্যামা হোসেনের আজকের এই শুভ জন্মদিনে আপনাদের জন্য আরো একটি শুভ সংবাদ রয়েছে, যা ম্যাডামের মুখেই শুনবেন। আমি আনন্দের সাথে ঘোষণা করছি, আমার একমাত্র শুভাকাঙ্ক্ষী মিস্টার এন্ড মিসেস কামাল আহমেদের একমাত্র পুত্র জেমের সাথে আমার কন্যা শ্যামার বিবাহ স্থির করেছি। জেম, জেম, আমি এখানে। এক্সকিউজ মি ম্যাডাম, আমি আসছি। ইডিয়েট, কি খবর পড়েছিস তুই? বিগ প্রবলেম। কেন? আজকে না আমার বিয়ে। শাট আপ, আজ তো বিয়ে নয়, আজ এনগেজমেন্ট। মাম্মি, ইউ শাট আপ, আমার চেয়ে বেশি বোঝো। কাম মাই সন। Thank you.
দেয় বাবা, আংটিটা বউকে পরিয়ে দে। বিগ প্রবলেম শ্যামা। কি আমি কি পেয়েছো তোমরা? এই গবের দেখে তোমাকে বিয়ে দিতে চাও? আন্টি ও ঠিকই বলেছে। তোমরা কারা? কোন অধিকারে আমাদের পারিবারিক ব্যাপারে এখানে ইন্টারফেয়ার করছো? আমরা শ্যামার বান্ধবী, আমাদের চোখের সামনে ওর এত বড় সর্বনাশ হবে তা আমরা কিছুতেই মেনে নেব না। জানতে পারি কেন এই বিয়েতে তোমার মত নেই? একটা কাপুরুষকে কোনো মেয়ে স্বামী হিসেবে গ্রহণ করতে পারি না। তাছাড়া আমি একটা ছেলেকে ভালোবাসি। সেই ছেলেটি কে? ইন্সপেক্টর শ্যাম। সেই ছেলেটিকে কিছুদিন আগে আমার সাথে পরিচয় করিয়ে দিলে। হ্যাঁ, সামান্য একজন পুলিশ অফিসারকে তুমি ভালোবাসলে? আমি কিছুতেই মেনে নেব না। তুমি না মানলেও আমার কিচ্ছু আসে যায় না। তাহলে তুমি তোমার ড্যাডির মতো আদর্শবাদী হয়েছ। বাস্তব জীবনে ওইসব আদর্শের কোনো মূল্য নেই। একজন সামান্য পুলিশ ইন্সপেক্টরকে বিয়ে করে সোসাইটিতে মুখ দেখাবে কি করে? তুমি তোমার সোসাইটি নিয়ে থাকো মাম্মি। এদেশে শতকরা 98 জন লোক তোমাদের সমাজের বাইরে, তারাও বেঁচে আছে। তাদের আদর্শ নিয়ে আমিও তাদের একজন হয়ে বেঁচে থাকব। এটাই তোমার শেষ কথা? ইয়েস মাম্মি। সেই জিদেই তোমার ড্যাডির সর্বনাশ হয়েছে, কিন্তু আমি বেঁচে থাকতে তোমার এই জিদ পূরণ হবে না। তুই এত রাতে? আমি আর মাম্মির কাছে থাকবো না। ভালো কথা, তা কাঁদছিস কেন মা? কি হয়েছে আমাকে খুলে বল। মাম্মি আমাকে জোর করে বিয়ে দিতে চেয়েছিল। কার সাথে? গ্রামে যে কামাল আঙ্কেলের ছেলে, জামালের সাথে। কামাল? ওই কামালই তোর মাকে বিপদে চালিত করে আমাদের জীবনটা নষ্ট করে দিয়েছে। তুই তুই বেঁচে গেছিস মা, আমার মেয়ের মতোই কাজ করেছিস। কাকা বাবু, আমিও কিন্তু আপনার কাছে থাকবো। তা থাকবে মা, এটা তো খুশির কথা। নুরি, কি হয়েছে তোমার? কিছুই হয়নি, সবই আমার কপাল, যার কপালে শুধু দুঃখই লেখা। সুখীর মুখ সে দেখবে কি করে? কি যা তা বলছো নুরি, আমি তো কিছুই বুঝতে পারছি না। শ্যামার সাথে তোমার কিসের সম্পর্ক? শ্যামার সাথে আবার আমার কি সম্পর্ক? শ্যাম, আমার জীবনটা তুমি নষ্ট করলে, দোহাই তোমার, শ্যামার জীবনটা তুমি নষ্ট করে দিও না। ও বড় ভালো মেয়ে, ও তোমাকে প্রাণ দিয়ে ভালোবাসে। নুরি, আমি তো তাকে ভালোবাসি না। কিন্তু আমি তো নিজের কানে শুনেছি। ভুল শুনেছ নুরি, জামালের মতো ক্রিমিনাল ছেলের সাথে বিয়েটা এড়ানোর জন্য একটু নাটক করেছিলাম। শ্যামা, মায়ের সাথে তো খুব নাটক করলে, এদিকে আমাদের সর্বনাশ হয়ে যাচ্ছিল। আর আর শোনো, যে কথা বলতে এসেছি, আমি মাম্মি বাড়ি এড়ে দিয়েছি, এখন আমি ড্যাডের ওখানে উঠেছি। তোমরা এসো কিন্তু, আসি। থ্যাংক ইউ মিস নুরি, গুড বাই। এখানে কেন এসেছো? তোমাকে নিতে এসেছি। আমাকে নিতে? হ্যাঁ, তোমাকে আমি বিয়ে করব, সংসার বাঁধব। বিয়ের লগ্ন তো অনেক আগেই পেরিয়ে গেছে, এখন তোমার আত্মীয় স্বজন সমস্ত মেনে নেবে,
আত্মীয় স্বজন আর সমাজের পাট চুকিয়ে আমি তোমার কাছে এসেছি। এখন আর আমি কাউকে পরোয়া করি না, আমার কাছে আমার ভালোবাসার মূল্য অনেক বেশি। ভালোবাসা? সেদিন কোথায় ছিল তোমার সেই ভালোবাসা, সেদিন গুন্ডারা তোমার সামনে থেকে আমাকে তুলে নিয়ে গেল? সেদিন আমি কাপুরুষে ছিলাম, আজ তার প্রাশ্চিত্য করতে এসেছি, কিন্তু দেরি হয়ে গেছে, সময় সবকিছু বদলে দিয়েছে জীবন। সময় সবকিছু বদলে গেছে ঠিকই, কিন্তু আমাদের এতদিনের সম্পর্ক বদলাতে পারে না। সত্যি করে বলো দুর্গা, আমাদের ছোটবেলার ভালোবাসার সম্পর্ককে পারবে তুমি মুছে ফেলতে? মুছে ফেলতে না পারলেও মুছে ফেলতে হবে। তুমি এখান থেকে যাও জীবন, আমাকে কষ্ট দিও না। বেশ, আমি যাচ্ছি, তবে একটি কথা মনে রেখো, আমি তোমার আছি, তোমার অপেক্ষায় থাকব। বাবার কাছে, যাকে আমি ঘৃণা করি। ম্যাডাম, আফটার অল হি ইজ ইউর হাজবেন্ড। হাজবেন্ড? শাট আপ! ওরকম হাজবেন্ড থাকার চেয়ে না থাকা ভালো। আমি কিচ্ছু বুঝি না, আই ওয়ান্ট মাই ডটার। নো প্রবলেম ম্যাডাম, আপনি অনর্থক চিন্তা করছেন। যে মেয়ে এয়ার কন্ডিশন ছাড়া ঘুমোতে পারে না, গাড়ি ছাড়া চলতে পারে না, সে মেয়ে তার বাবার আস্থা বলে কদিন টিকবে? না না, আপনি ওকে চেনেন না, ও ওর বাবার মতোই জেদি, ও এমনিতে ফিরে আসবে না। না এলো তাতে আপনার অসুবিধা কোথায়, বরং আপনার বোঝা হালকা হলো। ওহো, আপনি জানেন না মিস্টার কামাল, আমি নিঃশেষ হয়ে যাব। কি বলছেন ম্যাডাম? ইয়েস, আমার বাবা এই বিষয়ে সম্পত্তি সবকিছু সামান্দামে লিখে দিয়ে গেছেন। নো প্রবলেম ম্যাডাম, আপনি এই নিয়ে কোনো চিন্তা করবেন না, আমি যখন আপনার পাশে আছি সব ঠিক হয়ে যাবে। আমাদেরকে রেখে খাচ্ছে তাই নেই? কি সুন্দর পাখিরা! শরীফ, কামিন, মধুপুর ফরেস্টের ভেতর দিয়ে আমার রাস্তায় পৌঁছে দাও। আর শোনো স্যার, পথে যদি কোনো ঝামেলা হয় তাহলে শেষ করে ফেল। ওকে স্যার। তুমি যে পাচারকারীদের লোক নও তার প্রমাণ কি? কি প্রমাণ চাও তোমরা? তোমাকে আমাদের সঙ্গে থাকতে হবে। নিশ্চয়ই থাকবো। বেশ, আমরা মৌমাছি।
বল কি হয়েছে? স্যার, সেরা আমাদের পাচার করতে নিয়ে যাচ্ছিল। কে তোমাদের উদ্ধার করেছে? মৌমাছি দল। মৌমাছি? বল ওদের কোথায় নিয়ে যাচ্ছিল? বলছি বলছি বল বলছি বলেন। পুলিশ পাহারার মধ্যে আসামি কি করে খুন হলো? স্যার, রাতের অন্ধকারে আমরা কিছুই ট্রেস করতে পারিনি। এই মৌমাছির দল কি করে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পাচারকারীদের হাত থেকে মেয়েদেরকে উদ্ধার করলো? They are doing right thing, sir. কিন্তু আমাদেরকে খুঁজে বের করতে হবে এই পাচারকারী দলের নেতা কে। স্যার, পুলিশ এসে রনিকে গ্রেফতার করেছিল, তারপর আমি ওকে শেষ করে দিয়েছি। Fine, well done, my boy. তুই সঠিক কাজটি করেছিস। আরে বৌমা, দোয়া করো না বচ্চন। আল্লাহ তোমার হায়াত দেরাজ করুক মা, স্বামীর ঘরে সুখে থাকো মা, সুখে থাকো। আলতাফ, আর দেখে যা কে এসেছে, দেখে যা দেখে যা। জিজ্ঞেস করে নিয়েছে কিনা? ভালো আছো? আপনার তো পিড়িতের কথা রাখ, যার জন্য বউকে বাপের বাড়ি পাঠিয়েছিলি তার কি হলো জিজ্ঞেস কর। টাকা এনেছ? কি হলো, কথা বলছো না যে, টাকা কোথায়? মার অবস্থা খুব খারাপ। খারাপ মানে? তাহলে টাকা আনিস নাই? আর কত টাকা দেব, এর আগেও তো তোমাকে অনেক টাকা এনে দিয়েছি। এই মেয়ে, তোমার মা কি আমার ছেলেকে ভিক্ষে দিয়েছে নাকি? আমি ভিক্ষার কথা বলছি না আব্বা, আমি বলছিলাম আর কত দেবে আমার বিধবা মা। কত দেবে মানে কি এমন দিয়েছে তোমার মা? আমার সোনার দামের ছেলে, তোমাদের চেয়ে খানদানি ঘরে আমার ছেলেকে আরো বেশি যৌতুক নিয়ে বিয়ে করাতে পারতাম, তুমি জানো? আমাদের বংশের যৌতুকের রেওয়াজ নেই আব্বা। কি, তুমি আমার বংশ তুলে কথা বললে? তোমার এত বড় সাহস? এই আলতা, আব্বা হারামজাদা বউয়ের গোলাম, তোর সামনে তোর বাবাকে অপমান করছে আর তুই দাঁড়ি দাঁড়ি তা শুনছিস? তুই আমার বাবার সামনে তোদের বংশের বড়াই করছিস? কি করবো, আদর করবো? পারিবারিক আদালতে আপনাদের নামে মামলা করব। কি করবি মামলা? হারাম জাতি, তোকে আব্বা মরে গেল নাকি? দেখি আব্বা, কোনো শব্দ নাই তো। তাহলে তো ব্যবস্থা করতে হয়। তোকে আমি আরো সুন্দরী মেয়ে দেখে বিয়ে করাবো, মোটা অঙ্কের টাকা পাবি। এই মেয়েকে বাঁচিয়ে রাখলে আমাদের জেল হবে। জ্বালা 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 এনে ধর, জ্বালা 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 করে জ্বালা জ্বালা দেবো। মানব অধিকার, এদেশে মানব অধিকারের কোন মূল্য নেই। আমি সবকিছু জ্বালিয়ে দেব, সবকিছু জ্বালিয়ে দেব, সবকিছু পুড়িয়ে দেব, জ্বালিয়ে দেব। কি করছেন আপনি? শোনো তোমরা, আমার আমার নিষ্পাপ মেয়েটাকে কৌতুকের জন্য পুড়িয়ে মেরেছে। আদালতে বিচার উঠল, অপরাধীরা সব বেকসুর খালাস পেল। আমি আমি কার কাছে বিচার চাইব, কার কাছে বিচার চাইব? মানব অধিকার সংরক্ষণ সংস্থা ভুয়া, সব ভুয়া। এই যে আপনি না বলেছিলেন আমার মেয়েকে যারা পুড়িয়ে মেরেছে তাদের শাস্তি হবে? কি শাস্তি হয়েছে বলুন, কি শাস্তি হয়েছে?
বুঝতে পেরেছি আপনি এত পুরুষ চান, আমরা বিচার পাবো না, আমরা বিচার পাবো না, আপনাদের কাছে আমাদের জন্য কোনো বিচার নাই। ইয়াল্লাহ শোনো, তোমার এই দুনিয়ায় মেয়ে মানুষের জন্য কোনো বিচার নাই, কোনো বিচার নাই, বিচার নাই। আঙ্কেল, যৌতুকের জন্য ওর মেয়েটাকে তার লোভী স্বামী কেরোসিন তেল দিয়ে পুড়িয়ে মেরেছে। কেসটা কোর্টে উঠিয়েছিলাম, কিন্তু উপযুক্ত প্রমাণের অভাবে আসামি খালাস পেয়ে যায় বেকসুর, কারণ প্রমাণ ছাড়া আইন নিরুপায়। শুনেছি এই শয়তানটা আবার বিয়ে করতে যাচ্ছে। কত নম্বর বিয়ে? মানে একটা কিন্তু পুড়িয়ে মেরেছিস, এটাকে কি ভাবে? আমি মারিনি, ও আত্মহত্যা করেছে। সেদিন অফিসে একটা পাগলি মহিলা এসে কেঁদেছিল না, তোমাদের সামনেই ছিল, যারা তার মেয়েটাকে পুড়িয়ে মেরেছিল তারা অপরাধ স্বীকার করেছে, এইবার বিচার ঠিকই হবে।
আর মৌমাছি নামে মেয়েদের একটি দল এই সত্য উদ্ঘাটন করেছে। আমি সেই মৌমাছিদের সালাম জানাই। দুর্গা দিদি, আমি আর কতদিন তোমার উপর বোঝা হয়ে থাকব? কে বলল তুই আমার বোঝা? তুই তো আমার বোন। দিদি দিদি কাঁদিস না বোন, হাসতে শেখ। মহাগ্ন দেবতা যার কপালে কান্না লিখে রেখেছে সে হাসবে কি করে দিদি? তা না হলে বিয়ের লগ্নে কারো কপালে এমন ঘটনা ঘটে, তবুও তোকে হাসতে হবে। সমাজে মাথা উঁচু করে দাঁড়াতে হবে। না দিদি না, তুমি আমাকে মিথ্যে আশ্বাস দিও না। আমার মতো হতভাগী এই পৃথিবীতে আর একটিও নেই। আছে, এই দেখো আর এক হতভাগীর কাহিনী। স্কুল ছাত্রী, সন্ত্রাসীদের হাতে অ্যাসিড দগ্ধ। আমি এমন কাউকে দেখাবো না, কাউকে না। কারাতে মেয়েকে অ্যাসিড মেরেছে। যাদের শক্তি আছে, প্রভাব আছে, প্রতিপত্তি আছে, টাকা আছে, সেখানে আমাদের মতো অসহায় গরিবের হাত পৌঁছবে না। কিন্তু আইনের হাত তো পৌঁছাতে পারে। আপনারা পুলিশকে সব ঘটনা খুলে বলেননি কেন? ভয়ে আপনাদের এই ভয় এদেশের কত মেয়ের যে সর্বনাশ ডেকে আনবে তা কখনো ভেবে দেখেছেন? ঠিক আছে, আপনারা আপনাদের ভয় নিয়ে থাকুন। দেখলি তো এত বড় একটা ঘটনা ঘটে গেল, অথচ কেউ মুখ খুলল না। দাঁড়ান, যারা আমার বোনের সর্বনাশ করেছে আমি তাদের চিনি। তুমি ওদের চেনো? শুনুন বলুন। প্লিজ আমাকে একটু হেল্প করবেন। ও শিওর, বলুন কি হেল্প করতে পারি। চেয়ারম্যান সাহেবের বাড়ির ঠিকানাটা বলে দেবেন। কেন? আমার একটা রিকমেন্ডেশন লাগবে। জানেন তো আজকাল রিকমেন্ডেশন ছাড়া চাকরি হয় না। উনি তো চেয়ারম্যান সাহেবের ছেলে। সত্যি? কি সৌভাগ্য আমার, আমাকে একটু নিয়ে চলুন না। উঠুন পিছনে। থ্যাংক ইউ। আপনার মতো লোক পেলে আমি বিয়েই করে ফেলতাম। এ আমাকে কোথায় নিয়ে এলেন? এখানে চেয়ারম্যান সাহেবের বাড়ি কোথায়? ভয় পাচ্ছ কেন? আমাকে খুশি করলে চাকরি তোমার হবে। মৌমাছি আমাদের মারছো কেন? মনে আছে তুই একটি মেয়েকে অ্যাসিড দিয়ে ঝলসে দিয়েছিলি? আজ তোকেও এই অ্যাসিড দিয়ে ঝলসে দেব। আমাকে মাফ করে দাও। তোদের মতো শয়তানদের কোনো মাফ নেই। তোমাকে অনেক ধন্যবাদ বোন। ধন্যবাদের কি আছে? আমি তো মেয়ে হয়ে একটা নির্যাতিত মেয়ের জন্য কিছু করা আমার কর্তব্য। চলো।
মৌমাছি মৌমাছি, প্রত্যেকটা পত্রিকায় মৌমাছিদের খবর, কিন্তু কারা এই মৌমাছি? স্যার, পত্রিকায় তো লিখেছে এটা মেয়েদের একটি দল। তা তো আমিও জানি, কিন্তু এরা আইন হাতে তুলে নিচ্ছে কেন? স্যার, ওরা ঠিক আইনকে হাতে তুলে নেয়নি, বরং আইনের সাথে সহযোগিতা করছে। সে যাই হোক, পুলিশের চোখের আড়ালে এই মৌমাছির দল একটার পর একটা ঘটনা ঘটিয়ে যাচ্ছে। আমাদেরকে অবশ্যই জানতে হবে এরা কারা। ইন্সপেক্টর শামস, স্যার, তোমাকে অ্যাসাইনমেন্ট দেয়া হলো এই মৌমাছির দলকে খুঁজে বের করার জন্য। আই উইল ডু মাই বেস্ট স্যার। মা, কি রে, এসপি সাহেব তলব করেছে, কি ব্যাপার? আর বলো না মা, আমাকে মৌমাছি খোঁজার দায়িত্ব দিয়েছে। ভালো কাজ, যাও গাছে গাছে খুঁজে বেড়াও, হলে পাবে। খবরদার, যাকে হাত দিও না, হুল ফোটাবে। আরে, এই মৌমাছি সেই মৌমাছি নয়, একটা দল মৌমাছি নাম দিয়ে ভীতি সৃষ্টি করছে। নুরি, তুমি খেয়ে দিও কিন্তু। তা মহারানী, এতদিন কোথায় ছিলে? বাসায় গিয়েও তোমাকে পাইনি। কিছু হয়নি মা। জানি বলেই তো তোমার জন্য দুঃখ হয় মাইকেল। আমি বলি কি, তুমি বিয়ে করো, সংসারী হও। তুমি হয়তো জানো না চন্দনা, ভালোবাসাবিহীন সংসার এক নরক যন্ত্রণা, আর জেনে শুনে তুমি আমাকে সেই নরকে ফেলতে চাও? আচ্ছা বাবা, আমার অন্যায় হয়ে গেছে। এবার একটা খবর শোনো, আমার বন্ধুরা বিদেশ অনুষ্ঠান করতে রাজি হয়েছে। রাজি হয়েছে? ও চন্দনা, তাহলে তো বিদেশে যাচ্ছো। হ্যাঁ, বিদেশ যাচ্ছি একটি সাংস্কৃতিক দলের সাথে। তুমি খুশি হওনি? খুশি তো হয়েছি, কিন্তু কতদিনের জন্য যাচ্ছ? মাত্র 10 দিনের জন্য। 10 দিন? তাতে হয়েছেটা কি? কিছু হয়নি, তবে ইংরেজিতে একটা কথা আছে, আউট অফ সাইট আউট অফ মাইন্ড। চোখের আড়াল মানে মনের আড়াল। তাহলে এটাও জেনে রাখো, বিশ্বাসে প্রেম আর প্রেমে বিশ্বাস।
সুযোগে ওর বাবা আমার সম্বন্ধে মেয়েটার মন বিষিয়ে দিচ্ছে। ওসব শুনতে চাই না, 48 ঘন্টার মধ্যে শ্যামাকে আমার কাছে চাই। 48 ঘন্টা তো অনেক সময় ম্যাডাম, 24 ঘন্টাই আমার জন্য যথেষ্ট। এতদিন হয়ে গেল, মাকে ছেড়ে এসেছো, তোমার খারাপ লাগে না? লাগে, কিন্তু কি করব বলো, মার কথা মতো ওই ইডিয়েটটাকে তো আর বিয়ে করতে পারি না। ম্যাডাম, আপনার বাবা অ্যাক্সিডেন্ট করে এখন হাসপাতালে আছে। কি বলছেন? হ্যাঁ, দেরি না করে তাড়াতাড়ি চলুন, আমি গাড়ি নিয়ে এসেছি। কিন্তু আপনি কে? আমি মানব অধিকারে চাকরি করি, আপনার বাবার স্টাফ। ঠিক আছে, চলুন। ভাইজান, কোনো খোঁজ পেলে? না। কি বলছো, এত রাত হলো, দুটো মেয়ে, অ্যাক্সিডেন্ট হয়নি তো? না, আমি হাসপাতাল, পুলিশ স্টেশন সব জায়গায় খোঁজ নিয়েছি, কোথাও পাওয়া গেল না। ওর মার কাছে যায়নি তো ভাইজান? মার কাছে ফিরে যাওয়ার মতো মেয়ে শ্যামা নয়। তবে শ্যামাকে হাতের মুঠোয় পাওয়ার জন্য ডেইজি সব কিছু করতে পারে। শ্যামা, দিদি ঠিকই বলেছে, স্বার্থ ছাড়া নিজের মেয়েকে গুন্ডা দিয়ে কেউ এভাবে ধরে আনতে পারে? একটা কথা বললে তোর জীব আমি কেটে ফেলবো। ওকে মারছো কেন? ওর তো কোনো দোষ নেই, আমি সব জানি। কি জানো? যে সিংহাসনে বসে তুমি রাজত্ব করছো, সে সিংহাসনের মালিক আমি। আয় দুর্গা। মাম্মি,
তুমি এখানে? হ্যাঁ, শ্যামা কোথায়? শ্যামা? সে তো তোমার কাছে, ওর খবর আমি কি করে জানবো? মেয়েটা সকালে বেরিয়েছে, এখন পর্যন্ত বাসায় ফেরেনি, তাই তোমার এখানে খুঁজতে এলাম। মিস্টার আমজাদ, তোমার মতলবখানা আমি বুঝতে পেরেছি। কি বলতে চাও? সম্পত্তির লোভে মেয়েকে লুকিয়ে রেখে আমাকে বোকা বানাতে এসেছো? ডেইজি, শাট আপ নাও, লিসেন টু মি। আমার মেয়ের যদি এতটুকু ক্ষতি হয় তাহলে তোমাকে আমি জেলে পাঠাবো। নাও গেট আউট। গুড ইভিনিং স্যার। নো প্রবলেম ম্যাডাম, আপনি অনর্থক রাগ করছেন। বাপ হয়ে তো মেয়ের কোনো ক্ষতি করতে পারে না, নিশ্চয়ই কোনো বন্ধু বান্ধবের বাসায় আটকে আছে, দাবাই দেবে। ম্যাডাম খুব চিন্তায় থাকবেন, শ্যামা ফিরে আসলে একটু একটু ফোন করে দেবেন। ম্যাডাম, আপনার প্রতি জবাব নেই, সাপও মারলেন অথচ লাঠিও ভাঙল না। তবে আমার মনে হয় শ্যামাকে বাড়িতে রাখা ঠিক হবে না, আমজাদ সাহেব হয়তো পুলিশের সাহায্য নিতে পারেন, তাই রাতের মধ্যে শ্যামাকে অন্য কোথাও সরিয়ে দিতে হবে। ঠিক বলেছেন আপনি, সে ব্যবস্থাই করুন। ওকে ম্যাডাম, নো প্রবলেম। শ্যামা কোথায়? তেলে বন্দি করে রেখেছি। শ্যামা কোথায়? আমার মা শ্যামা, 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 এই তো মামা। দোষ মামা, তালা খোলো। মা অমন করে না, দুদিন পর তুমি আমার ছেলের বউ হবে। শরীর, মা মনিকে নিয়ে আয়। এসো মামি, এসো, এসো, বসো। শরীর, হরাম জাদা, আমার মামুনিকে কিছু খেতে দিছিস? এই যে আমি এনেছি ড্যাড, মাই সুইটহার্ট, একটু কিছু মুখে দাও, খাও। না, আর কি খাবো না। না খেলে যে তোমার গ্ল্যামার নষ্ট হয়ে যাবে, দুদিন পরেই তো তোমার আমার বিয়ে। তোর মতো হিরেটকে আমি মরে গেলেও বিয়ে করবো না। করবে মা, করবে, সেসব পরে হবে। কিন্তু তার আগে তোমাকে যে একটা কাগজে সাইন করতে হয়। না, আমি আমার ড্যাডির হুকুম ছাড়া কিচ্ছু করবো না। বেশ, তাহলে তো তোমার ড্যাডিকে আনতে হয়। আপনাদের তো চিনতে পারলাম না। খবরদার, কোনো কথা বলবেন না, কথা বললে গুলি করে মাথার খুলি উড়িয়ে দেব। চুপচাপ চলুন আমাদের সাথে, আর দেরি করবেন না, চলুন আমাদের সাথে, চলুন। ওয়েলকাম, ওয়েলকাম মাই সার, ওয়েলকাম মাই চাইল্ড, ওয়েলকাম। ও, তাহলে তুমি এতদিন আমার মেয়েকে আটকে রেখে দিলে? নো স্যার, আই এম ভেরি মাচ ইনোসেন্ট, আমি তো আপনাদের হুকুমের গোলাম। ও স্টপ দিস ভরিটা, বলো কি চায় তোমার ম্যাডাম? কি চায়? এই কাগজে মা শ্যামার সুললিত হাতের একটা একটা সুন্দর সিগনেচার,
দেখি কাগজখানা। আপনি কষ্ট করে পড়তে চান? বেশ পড়ুন। আমি মোসাম্মদ শামসুল্লাহ শামা, পিতা জনাব আমজাদ হোসেন, 37A ধানমন্ডি, ঢাকা। আমার সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তি, যাহা আমি আমার নানা মরহুম খান বাহাদুর আলী আসগর সাহেবের দানসূত্রে প্রাপ্ত হইয়াছি। ম্যাডাম, আপনি এখানে? আমি নিয়ে এসেছি। তুমি? ইয়েস স্যার। আপনার সমস্ত কালো ধান্দার খবর আমি জানি। ও, তাহলে তুমি মৌমাছিদের খবর দিয়ে মেয়েদের উদ্ধার করেছিলে? জি, আমি ওদের খবর দিয়েছিলাম। অর্থাৎ তুমি মৌমাছি? ইয়েস স্যার, আমি মৌমাছি। আমারই বেতন খেয়ে, আমারই সাথে বেইমানি। তুমি ভুল বলছো। ও তোমার বেতন খায়নি, আমার বেতন খেয়েছে। ওই মেয়েটি বেইমান নয়, বেইমান তুমি। এতদিন পর আপনি বুঝতে পারলেন। কিন্তু ম্যাডাম, বড্ড দেরি হয়ে গেছে। করবে তুমি? আপনার চোখের সামনে আমার ছেলের সাথে আপনার মেয়ের বিয়ে হবে। সমস্ত সম্পত্তি আপনার মেয়ে আমার ছেলের নামে লিখে দেবে। আমি কি বুঝতে পারলাম ম্যাডাম? এটা আমার রাজত্ব ম্যাডাম, আপনার দাপট এখানে চলবে না। এই, এটা সবাইকে ফেলে বন্দি করে ফেল। হ্যালো ভুবনেশ্বর, ইজ ইট হোটেল অশোকা? আপ লোগো নে কমাল কিয়া দেবী জি, মাই বহুত খুশ হুয়া। ওয়া ওয়া ওয়া, কিয়া নাচ দিখায়া। আপনাদের দেশের দর্শকরা খুব কোঅপারেটিভ মিস্টার পাটনায়ক। উই আর ভেরি হ্যাপি। ধন্যবাদ, ধন্যবাদ। এক্সকিউজ মি ম্যাডাম। হ্যালো শ্যাম, কেমন আছো? ভালো, তোমরা কেমন আছো? ভালো, খুব ভালো। আর সবার খবর কি? সেজন্যই তো তোমাকে ফোন করলাম। শামা আর আমজাদ সাহেব নিখোঁজ। কি কি বলছো তুমি? শামা আর আমজাদ আঙ্কেল নিখোঁজ? হোয়াট? কিন্তু তোমরা কি করছো? আমরা তো চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমার মনে হয় তোমাদের এখন বাংলাদেশে ফিরে আসা উচিত, তাতে আমাদের ইনভেস্টিগেশনের সুবিধা হবে। শোনো, তুমি কোনো চিন্তা করো না, আমরা নেক্সট ফ্লাইটে চলে আসছি। বাই। থ্যাংক ইউ ম্যাডাম। কই পেরেশানি দেবীজি? সরি মিস্টার পাটনায়ক, আমরা আর ফাংশন করতে পারছি না। আর কি বলো, পুরী মে সব ইন্তেজাম হো গিয়া, হাল তো মার জায়েগা। কিন্তু কোনো উপায় নেই মিস্টার পাটনায়ক, আমাদের খুব বিপদ। এই মুহূর্তে আমাদের দেশে ফিরে যেতেই হবে। প্লিজ, আপনি আমাদের যাবার ব্যবস্থা করুন। তিনটা মানুষ এভাবে গায়েব হয়ে গেল আর আপনারা চুপ করে বসে আছেন। আপা, আমরা চেষ্টার কোনো ত্রুটি করছি না। পুলিশ ওদের তান্ন তান্ন করে খুঁজে বেড়াচ্ছে। ভাইজান, শামা, আল্লাহ তুমি ওদের রক্ষা করো। কেঁদো না ডেইজি, এখন কেঁদে আর কি লাভ? তোমার এই দম্ভ আজ তোমাকে এখানে নিয়ে এসেছে। আমি তোমাকে অনেক বুঝেছি, অনেক চেষ্টা করেছি, কিন্তু কামালের পাতানো জাল থেকে তুমি বেরিয়ে আসতে পারলে না। আমি না হয় আমার পাপের ফল ভোগ করছি, কিন্তু আমার শামা, আমার শামা কি দোষ করেছে? তুমি কি দোষ করেছো? করেছি দেহি, করেছি। স্বামী হিসেবে তোমাকে আমার বাধা দেয়া উচিত ছিল, সেখানে ব্যর্থ হয়েছি। ও মাই সুইট হার্ট, তোমাদের জন্য এনেছি ভাত না পোলাও? পোলাও, কোরমা, রোস্ট, কালিয়া, কোপ্তা, আরো কত কি।
দিদি, খাবার আগে আমার যে আমরা একটু করবো, মানে হিসু আমার লজ্জা করে। আমি থাকতে লজ্জা কি, আমি তো আছি। চলো 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 তাড়াতাড়ি চলো, আরে কত ভালো। আমারই তো এসে গেছে। তোমাকে কে গুলি করেছে? দুর্গা, দুর্গা, তোমার কিচ্ছু হবে না দুর্গা, আমি তোমার কিচ্ছু হতে দেবো না, কিচ্ছু হতে দেবো না। আকুল লক্ষ্মী, যাই বলুন, আমার মনে হয় এই সব কিছুর পেছনে শামার মায়ের হাত আছে। হতে পারে। অ্যাডভোকেট শিউলি আহমেদ আছেন? আমি শিউলি আহমেদ। আপনার রক্ত কেন, কে আপনি? আমি ডাক্তার জীবন। দুর্গা মারাত্মকভাবে আহত হয়ে হাসপাতালে আছে, আপনি দয়া করে ওর বান্ধবীদের একটু খবর দেবেন। আমরাই ওর বান্ধবী, চলুন। আয় চন্দনা, আসুন আমার সঙ্গে, আসুন। ও এখন কেমন আছে ডাক্তার? আউট অফ ডেঞ্জার। দুর্গা, 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 তোমরা শ্যামাকে বাঁচাও। শ্যামা কোথায়? বুঝতে পেরেছি, মিতার কথা যদি সত্যি হয় তাহলে এই মেয়েগুলো মামাছি দলের সদস্য, যে করেই হোক ওদের ধরে নিয়ে আয়। কিন্তু তোমাদের সাথে এরা কারা?
আমি ইন্সপেক্টর শ্যাম। আপনিও কি পুলিশের লোক? জি না, আমি একজন মিউজিশিয়ান। লাভলি লাভলি। শ্যামাও জেলে দিয়েছে, নাচ গানের দায়িত্বটা তাহলে আপনাকেই দিয়ে দিলাম। আমার বিয়ের কাজ, লোকজন বন্ধু বান্ধবদের ইনভাইট করবো না রে। ইউ ইডিয়েট, বিয়ে হচ্ছে আমার গোপন রাস্তা নয়। আপনি বন্ধু বান্ধবদের ইনভাইট করবে? বিগ প্রবলেম, জীবনের প্রথম বিয়েতে কাউকে ইনভাইট করতে পারবো না, আনন্দ ফুর্তি করতে পারবো না। নো ড্যাড, তাহলে তাহলে আমি বিয়েই করবো না। ওহ জেম, আনন্দ ফুর্তি তো হবেই, মৌমাছি গ্রুপ নাচবে গাইবে। জলে জলে পানি।
ম্যাডাম, বিয়ে করব। আমি তোদের একটা একটা করে হুল ভেঙে দেবো।